হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কুন্তিঘাট দুর্গাপুজো ঠাকান্তে, চলো আমাদের সাথে। Thank you.
ঢাকম্যান ডাকম্যান আর ঢাক দাদা চলে এসছে। চলো তাহলে ঢাক দাদা কিছু বলবে, কিছু বলতে চাও তো বলো, কেমন লাগলো ঢাক নিয়ে? অত কাশছো কেন? তো বেসিক্যালি আমরা এখন দোকান দিয়ে বেরিয়ে পড়ছি এবং যাচ্ছিলাম বাড়ির দিকে। ওখানে আর ভিডিও বেশি শুট করতে পারলাম না, কারণ ভাই ঢাক বাজানো ছিল, অনেক জড়ো হয়ে গেছিলো দেখার জন্য যে কী হচ্ছে। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এরপর ঢাক রেখে আমরা বেরোবো ভাই শু কিনতে। তাই তো ভাই, দেখতে হলে আমাদের সাথে অবশ্যই ভিডিওটি দেখো, এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করো এবং সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটিও প্রেস করে দেবে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর ভাই ভিডিওটা শ্যুট করতে পারছে না যেহেতু ও ঢোল ধরে বসে রয়েছে। সেই যে ভাইয়ের আমার ঢোল পুরো প্যাকিং করা, পুরো বাংলার প্যাকিং। আর এখন আমরা যেখানে রয়েছি একদম সামনে, তো ভাই ভাই অনেকদিন ধরে শখ ছিল যে নিজে একটা ঢোল কিনে ঢোল বাজাবে। পুজোতে আমদোয়ে তো পুজো হয়, আমদোয়ে তো দুর্গা পুজো হয় না, অবশ্য মনসা পুজো। তো ভাই ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, তো আজকে সেই সবটা পূরণ হচ্ছে। ভাই তো শুধু বল, তো ভাইয়ের খুবই ভালো লাগে। চলো এখন যাওয়া যাক বাড়িতে। তো আমাদের যে প্ল্যানটা ছিল ভাই জুতো বা শু কিনতে যাওয়া, সেই প্ল্যানটা হলো না, বিকজ ভাইয়ের একটা প্রবলেম হয়ে গেছে। তো এখানে সামনে পার্কে পুজো আছে, তো ওকে ওর বন্ধুরা ডাকতে চলে এসছে এবং পুজোর কিছু কাজ আছে, তো ও চলে গেলো সেখানে। তো আমরা আর একদিন যাবো পুজোর শপিং করতে, তো এখনও পুজোর শপিং কিছু বাকি রয়েছে। তো এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, চেয়েছিলাম একটু বড়ো করতে কিন্তু হলো না যেহেতু আর কী করে। আশা করি তোমাদের পছন্দ হবে, আরও অনেক জায়গায় ঘুরবো, অনেক ব্লগ করবো। তো ফার্স্ট ব্লগ ছিল বলে অতটা হয়তো ভালো করে করতে পারিনি, বা করবো কীরকমভাবে স্টোরি বললো সেটা বলতে পারিনি। তো আজকের জন্য এইটুকুনি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানিও যে কীরকম লাগলো বা কী কী কিছু যদি ভুল করে থাকি, বা এদিকে ভুল হচ্ছে এদিকে ভুল হচ্ছে, তো প্লিজ বলো। আর আরও আস্তে আস্তে ভিডিও আসবে, যাবো আমি কলকাতা যাচ্ছি 19 তারিখে, সেদিন একটা প্রোগ্রাম আছে, ওখানে প্রোগ্রাম ব্লগ করবো। তো 20 তারিখে ভিডিও দিয়ে যাবে, ফোনটার জন্য টাটা। আবার দেখা হবে, আর যদি হ্যাঁ চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার আরেকটি চ্যানেল আছে অরি জেলার, যেখানে গেম খেলে লাইভ স্ট্রিম করি, তো চাইলে ওখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো এবং আমি যখন গেম খেলি তখন সে আমাকে জয়েন করতে পারো। যখনকার জন্য টাটা।